বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেবো যে আপনি কিভাবে আপনার যে কোনো ওয়ার্ড ফাইলকে বা ওয়ার্ড ডকুমেন্টকে একটা পিডিএফ ফাইলে কনভার্ট করবেন, তাও আবার অনলাইনে। এই জিনিসটা করার জন্য আপনার এখানে আহামরি কোনো কম্পিউটার নলেজের দরকার নেই, এই কাজটা আপনি খুব সহজে আপনার মোবাইলের মাধ্যমেই করতে পারেন। তো আর বেশি দেরি করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তার সাথে আপনি যদি এই চ্যানেল প্রথমবার এসে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন পরবর্তীকালে আমাদের এই চ্যানেল থেকে আরও ভিডিও পাওয়ার জন্য। তো এখানে সবার প্রথমে আপনাকে আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করে সেখানে সার্চ করতে হবে আই লাভ পিডিএফ। আই লাভ পিডিএফ সার্চ করার পরে সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসছে সেটা হচ্ছে ilovepdf.com। সেই ওয়েবসাইটে যখন আপনি ক্লিক করবেন সেখানে কিন্তু ইন্টারফেসটা চলে আসছে পুরো ওয়েবসাইটটার। এইখানে ওয়েবসাইটটা খোলার পরে আপনাকে যখন নিচের দিকে আপনি যখন স্ক্রল করবেন তখন সেখানে একটা অপশন দেখতে পারবেন যেটা হচ্ছে ওয়ার্ড টু পিডিএফ। ওয়ার্ড টু পিডিএফ অপশনটাতে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সিলেক্ট ওয়ার্ড ফাইলস বলে একটা অপশন রয়েছে, সেইখানে আপনি যখন ক্লিক করবেন সেখানে যে অপশনগুলো আসবে সেখান থেকে আপনাকে ফাইলস অপশনটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এইখানে দেখুন আপনার ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে গেছে। এইবার একদম উপরের দিকে যখন আপনি দেখবেন সেখানে ডাউনলোড রয়েছে এবং ডাউনলোডের পাশে তিনটে লাইন রয়েছে ছোটো ছোটো, সেটাকে আমরা মেনু অপশন বলে থাকি। সেখানে আপনি যখন ক্লিক করবেন দেখুন সাইড থেকে একটা ছোটো উইন্ডো চলে এসছে। এইবার এখানে আপনি দেখুন অনেকগুলো অপশন রয়েছে, ইমেজ, ভিডিওস, অডিও, ডকুমেন্টস। এখানে আপনাকে ডকুমেন্টস অপশনটা সিলেক্ট করে রাখতে হবে। তো এখানে দেখুন সমস্ত ফোল্ডারগুলো এখানে দেখাচ্ছে যার মধ্যে ওয়ার্ড ফাইল রয়েছে। তো আমরা এখান থেকে একটা ফোল্ডার এখান থেকে সিলেক্ট করে নেবো যার ভিতরে ওয়ার্ড ফাইল রয়েছে। তো আমরা এখানে প্রথমে ফোল্ডারটা সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখুন একটা ওয়ার্ড ফাইল রয়েছে ডাব্লু দিয়ে। তো আমরা এই ওয়ার্ড ফাইলটাকে পিডিএফে কনভার্ট করবো, তার জন্য আমরা এই সেকেন্ডের ওয়ার্ড ফাইলটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখুন নিচের দিকে আসলে দেখুন এখানে ওয়ার্ড ফাইলটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার এখানে কিন্তু সাইডে একটা অপশন আমরা পেয়ে গেছি কনভার্ট টু পিডিএফ। তো আমরা যখন এটাতে ক্লিক করব সেখানে দেখুন কনভার্টিং ওয়ার্ড টু পিডিএফ আমাদের কাজ কিন্তু এখানে শুরু হয়ে গেছে। আপনার নেটওয়ার্ক যত ফাস্ট হবে তত তাড়াতাড়ি আপনার কাজটা কিন্তু এখানে হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। এবার এখানে কিন্তু অটোমেটিকলি আপনার এখানে ডাউনলোডের একটা অপশন চলে আসবে। যদি আপনার এখানে ডাউনলোড অপশন না আসে তাহলে আপনি ম্যানুয়ালি এই ডাউনলোড পিডিএফ অপশনটাতে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে আপনার ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করছি বন্ধুরা আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি একটা ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করবেন। তো আপনার যদি এই ভিডিও সম্বন্ধে কোনো কমেন্ট থাকে বা আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে নিশ্চয়ই জানান, আমি আপনাকে আপনার প্রবলেমটা সলভ করতে হেল্প করবো।